খুব সুন্দর ছয়টি বালি বাচ্চা বন্ধুরা দেখুন মার সাথে কত সুন্দর খেলা করতে আসে বাচ্চাগুলো আমি লালন পালন করে বড় করে তুলবো বন্ধুরা দেখুন কচুরিপানা খেতে আছে বালিয়াশের বাচ্চাগুলো ছো বন্ধুরা বালিয়াশ্বের বাচ্চার জন্য কি কী খাবার সংরক্ষণ করা হয় দেখুন বন্ধুরা এলো ফিশ মিল এই ফিশ মিলগুলো বালি হাসের জন্য কিনে আনছি আর খুত খুত আছে আর এই পাতিলি করে রাতে সুরক্ষিত রাখার জন্য এ রাতে এটার ভিতর রাখি কত সুন্দর বর্ষা আছে ওই পাশে বালি এসের বাচ্চাগুলো আর এটা হলো জল পরে করে জল দিই আর এলো বানা এগুলো খুব ভালো খায় বালিশের বাচ্চাগুলো তো সব খাবার দিব আজকে বালু এসের বাচ্চার জন্য আগে দিব হোক খোদ এটা পট করে আগে খুদ দিতে হবে এখন খুত উঠে খুদ দেব খুদ খুদ দেওয়ার পরে দেখুন বন্ধুরা দিতে আসি আমি এখন খুদ তা খুদ দেওয়ার পরে বন্ধুরা ফেসমিল দেখুন খুতের সাথে মিল মিশিয়ে দিতে হবে বন্ধুরা তাহলে ভালো হবে খুতও খাবে মিলও খাবে তাহলে একটা শিক্ষা হয়ে যাবে দোনোটা খাওয়া খাবে তো আমি ফিশ মিল দিচ্ছি খুদ দেবো খুদ দেওয়া গেলে তারপর এটা দেখুন চারুপাশে ঘুরিয়ে ফিশ মিল দিয়েছি তো বন্ধুরা ফিশ মিল দেওয়ার পরে এখন এগুলো সুজি সুজি ফানা এবং কচুরি ফানা বলে আর এই পট থেকে এখন এই ফিশ মিল আর খোদের জন্য জল দিতে হবে পর থেকে জল দিয়ে ভিজিয়ে দিলে ভালো নরম হলে ভালো খেতে পারবে তো এই সুজি সুজিভেনা এবং কসুরিভানা এগুলো খুব সুন্দর খায় বালিয়াসের বাচ্চা এবং তার মা তার জন্য আমি এগুলো আনছি সবগুলো তো এগুলো দিছি বন্ধুরা দেখুন কত সুন্দর খেলা করতেছে আমি আঙ্গুল দিছি পর কত সুন্দর দেখায় দেখুন বন্ধুরা ছয়টি বাচ্চা বালিয়াসের দেখল কত সুন্দর ভাল লাগছে পর তারপর নিছি ধরে আনছি তো বন্ধুরা দেখুন কত সুন্দর আর মা আর ছয়টি বাচ্চা আমি এই বালি হাসের বাচ্চা এবং তার মাকে লালন পালন করে বড় করে তুলব আর বন্ধুরা এই যে অনেক নরম হয়ে গেছে আর একটু জল দিতে হবে দেখুন বন্ধুরা এখন তার মার জন্য ধান আছে ধান ভিজিয়ে দিতেছি ধানগুলো খুব ভালো খায় তার মা ধানগুলো জল দিয়ে ভিজিয়ে দিতে হবে তাহলে ভালো খেতে পারবে ভালোগুলো মিশিয়ে দিতে হবে বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর করে বালিয়া বাচ্চাগুলো ফেনা এবং কচুরি এগুলো খেতে আছে দেখেন সবগুলো নামবে এটা ভিতরে আমি ওদের ছোটোবেলা থেকেই লালন পালন করে বড় করে তুলবো বন্ধুরা আশা করি বাঁচিয়ে বড় করে তুলব বন্ধুরা আপনাদের মাঝে কদিন পর পরে বালিশের বাচ্চার ভিডিও নিয়ে আসবো বন্ধুরা বালি রাশের বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর দেখায় তার জন্য বন্ধুরা খুব ভালো লাগছে দেখে তারপর আমি আমার ছোট্ট ফার্মে আমি সেই বালি আসের বাচ্চাগুলো নিয়ে আসছি লালন পালন করার জন্য আর সাথে করে তার মাকে নিয়ে আসছি দেখুন বন্ধুরা তো সকালে আমি খাবার দিই সজিফানা দিই এগুলো কচুরিপানা আর খোদ আর ফিশমিল আর ধান ওর মার জন্য ধান দিই আর এখানে হলো বসে থাকে কত সুন্দর মার কোলে বসে থাকে বন্ধুরা দেখুন বালি এসের বাচ্চাগুলো এক জায়গা কত সুন্দর বীর পাখায়ে বসে আছে তো আর মা মার জন্য খাবারও প্রতিদিন দিই আর এই ধান থাকে খুদ থাকে সব রকমের তিন প্রকারের চার প্রকারের খাবার দিই বন্ধুরা বালিশের বাচ্চার জন্য আর মার জন্য প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওইটা তাদের আগে খাবার দিই আর এলো পাতিলে পাতিলে প্রতিদিন রাতে ছোটোবেলা থেকে রাখি আর দেখুন মার সাথে কত সুন্দর খেলা করতেছে মার গাড়ো উপরে উঠতে আছে বাচ্চাগুলো অনেক সুন্দর দেখায় তাই আমি এগুলো লালন পালন করে অনেক বড় করে তুলব বন্ধুরা আর প্রতিদিন সকালবেলা তাদের খাবার দিয়ে রাখি বন্ধুরা তাই দেখুন বন্ধুরা কত সুন্দর থাকে মার সাথে কেসিমেচি কেসিমেসি শব্দ করে সব সময় আর এভাবে মার গাঢ়র ওইটা সময় থাকে বন্ধুরা ছয়টি বালিয়াছের বাস্তা বন্ধুরা দেখুন